আসসালামু আলাইকুম, আমি এখন এই মুহূর্তে আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আমরা একজন নারী নেত্রী পেয়েছি জান্নাত, তো আমরা তার সাথে কথা বলবো এবং বর্তমান সমসাময়িক নিয়ে আমরা তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম জান্নাত, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম, বর্তমান পরিস্থিতি নিয়ে একটু বর্তমান আমরা স্বাধীন দেশের মুক্ত বাড়িতে ঘুরে বেড়াচ্ছি, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। কিন্তু এখনো আমাদের যে ফাইনান্স সরকারের যে দোসরেরা বিরাজমান আছে, এই জন্য কিন্তু এখনো স্বাধীনতা লাগতেছে না। মুক্ত বাড়িতে এখনো দূষিত বাতাসের গন্ধ আমরা পাচ্ছি নাকি? আমরা আমার রাজনৈতিক জীবন, আমার বয়স চলতেছে 46, তো রাজনৈতিক জীবনে শুরু হয়েছে 24 বছর। তো এই ক্ষেত্রে আমরা মনে করি যে দেশের যে এখন বৈষম্য অবস্থান করতেছে, সেক্ষেত্রে প্রশাসন থেকে শুরু করে সর্বপ্রকার দোষরদেরকে সর্বক্ষেত্রে আমলিকে যারা দোষর আছে তাদেরকে অপসারণের মাধ্যমে আমরা মুক্ত হতে পারি বলে আমি বিশ্বাস করি। আগামী যারা প্রজন্ম আছে তাদের উদ্দেশ্যে এবং যারা ছাত্র সমাজ শিক্ষার্থী তাদের উদ্দেশ্যে আগামী প্রজন্মে আমাদের সন্তানেরা আছে, তারা আশা করছি যে তারা বাংলাদেশের মুক্ত বাড়িতে ঘুরে বেড়াবে, নিঃশ্বাস নিবে, তাদের জন্য পথ চলাটা সুগম হবে। আমরা যে কষ্ট করছি 1971 সালে স্বাধীনতার পরও, কিন্তু 24 সালে আমরা আবার স্বাধীনতা অর্জন করছি নতুন করে, তো নতুন সোনার বাংলাদেশে তাদের জন্য সবার জন্য শুভকামনা। আর আমরা সবাই একসাথে দেশ গড়বো, মা মেয়ে ছেলে সন্তান হাজব্যান্ড ওয়াইফ সর্বোপরি সর্বস্তরের জনগণ মিলে আমরা সোনার বাংলাদেশ গঠন করবো। জান্নাত আপার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তিনি আসলে একজন নারী নেত্রী এবং ত্যাগী নারী। তিনি এই সমসাময়িক নিয়ে কথা বলেছে, আমরা তাকে সাধুবাদ জানাবো এবং তার দীর্ঘায়ু কামনা করবো। জাতীয় প্রেস ক্লাব থেকে সঞ্জিত আক্তার, ডিএসটি।